আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা, দেখে নেব আজকের নিউজ অ্যাডভান্স। পঞ্চায়েত উপনির্বাচনে কালীনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার পর্ব সারলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস। বরানীলপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পুনর্বায়ন মূর্তির আবরণ উন্মোচন করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাদামতলার একটি মার্কেট। ডাম্পারে থাকায় মৃত্যু হল এক ব্যক্তির। সাপের দংশনে মৃত্যু হল এক ব্যক্তির। ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। আসি বিস্তারিত খবরে। আসন্ন পঞ্চায়েত উপনির্বাচনে কালীনগর পার্টি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাধবী হাঁসদা। দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার পর্ব সারলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি খোকন দাস। আসন্ন পঞ্চায়েতের উপনির্বাচন উপলক্ষে বুধবার একটি জনসভা করে তৃণমূল নেতৃত্ব। কালীনগর পার্টি তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাধবী হাঁসদা। উন্নয়ন, শান্তি ও প্রগতির স্বার্থে এদিন দলীয় প্রার্থীর হয়ে প্রচার চালানো হয়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের গ্রামীণ সভাপতি খোকন দাস। পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের বিভিন্ন আমাদের মাননীয় সম্মানীয় ব্যক্তি এবং উপস্থিত যাদের জন্য আজকে এই নির্বাচন, এখানে যেসব লোক ভোটার যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাই। আমাদের এই নির্বাচন, আপনারা জানেন যে এই পঞ্চায়েত নির্বাচন একটা মাত্র পঞ্চায়েতের এখানে নির্বাচন। এই নির্বাচনে আমাদের দলের প্রার্থী মাধবী হাঁসদা, তাকে আপনাদের এখান থেকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। কারণ আপনারা সবাই জানেন যে এই সিটটা এর আগে সিপিএম এর ছিল, সেখানে মারা যাওয়ার জন্য এখানে পুনরায় উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে আমাদের প্রার্থীকে এখান থেকে আপনাদের জয়যুক্ত করতে হবে। কারণ যেভাবে আপনারা দেখেছেন, 34 বছর একটা দল ক্ষমতায় থাকার পর বাংলার কোনো উন্নয়ন হয় নাই এবং বাংলার বিভিন্ন তপশিল জাতি থেকে শুরু করে সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে কারো কোনো উন্নয়নের কাজ করে নাই। আজকে 34 বছর পর 4.5 বছরে যে তৃণমূল সরকার এসেছে, আপনারা সবাই দেখেছেন গ্রাম বাংলায় কিভাবে উন্নয়ন হচ্ছে, তপশিল জাতি থেকে সংখ্যালঘু মানুষ থেকে সবার উন্নয়নের কাজ করছে পঞ্চায়েতগুলো। এদিনের জনসভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল নজর কাড়া। সুমিত ভগত, রিপোর্ট আনন্দ বার্তা। চক্রাকু পরবর্তী খবরে। বুধবার বরনীলপুর বটতলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। আবরণ উন্মোচন করেন মন্ত্রী ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়। বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করা হয়। 13 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মূর্তির প্রতিষ্ঠা করা হয় বরনীলপুর বটতলায়। আবরণ উন্মোচন করে মন্ত্রী ডক্টর রবি রঞ্জন চট্টোপাধ্যায়। খুবই ভালো লাগছে যে বাঙালির যে বিশিষ্ট গৌরব, সেই গৌরবের অন্যতম পুরুষ হচ্ছে রাতস্মরণীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 13 নম্বর ওয়ার্ডে এই ধরনের একটি মূর্তি প্রতিষ্ঠিত হয়, আমি অত্যন্ত খুশি। বিদ্যাসাগর চরিত্র আমাদের তরুণ প্রজন্মকে উদ্বোধিত করবে এবং তারা বিদ্যাসাগর আদর্শে আদর্শায়িত হয়ে বর্ধমান তথা বাংলা গড়বে, এই আশা আমি করি। আপনার কেমন গর্ব বোধ হচ্ছে আজকে তো আপনারও জন্মদিন, আজকের দিনে মূর্তি উদ্বোধন মালা দিয়ে? আমাদের আর বিদ্যাসাগরে আকাশ পাতাল তফাত। আমি হয়তো অ্যাক্সিডেন্টালি আজকে জন্ম ছিল আর ক্ষমাজন্ম বিদ্যাসাগর। আমি আশা করব এই বয়সে অনেক কিছু শিখে নিই, বিদ্যাসাগর আশীর্বাদ করুন, আরও আরও শিখতে পারি, আরও বেশি বিদ্যালয়ের পথে আমি হাঁটি। এছাড়া উপস্থিত ছিলেন পৌরপতি ডাক্তার স্বরূপ দত্ত, খোকন দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। আপনারা একটু সাধারণ বুদ্ধি দিয়ে বিচার করে সেগুলোকে একটু ঝালাই করে দেবেন, পড়াশোনার দরকার নেই। সাধারণ বুদ্ধি মানুষের শ্রেষ্ঠ বুদ্ধি। ইংরেজরা বলে কমন সেন্স ইজ দ্য বেস্ট সেন্স অফ এ ম্যান, বাট আনফর্চুনেটলি ইট ইজ ভেরি রেয়ার অ্যামংস দ্য কমন পিপল। অর্থাৎ সাধারণ বুদ্ধি হচ্ছে মানুষের সেরা বুদ্ধি। তো দুর্ভাগ্যবশত সাধারণদের মধ্যে সাধারণ বুদ্ধি কম দেখা যায়, কিন্তু মায়েদের আছে। দুর্ভাগা দেশের এই যে দুর্ভাগ্যটুকু, আধা খেঁচড়া শিখি খেঁচড়া কিছু জিনিস জানা,
এটা বিদ্যাসাগর একদমই পছন্দ করতেন না, এতটাই অপছন্দ করতেন যে তার হাতে যে প্রশ্নপত্র তৈরি হয়েছিল বাংলায়, যেটা স্বয়ং সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র পাশ করে বিএ হয়েছিলেন, গ্র্যাজুয়েট হয়েছিলেন, সেই বাংলা প্রশ্নপত্র রচনা করেছিলেন স্বয়ং বিদ্যাসাগর মহোদয়। সাহিত্য সম্রাট বাংলায় পেয়েছিলেন 25, আবার বলছি 100 মধ্যে 25, 5 নম্বর গ্রেস দিয়ে পাশ করানো হয়। বুঝতেই পারছেন তো কি কঠোর ভাবে উনি বিশ্বাস করতেন, অবিশ্বাস করতেন, দাদার ডিসলাইক করতেন, অপছন্দ করতেন, আধা খেঁচড়া জানা। সুমিত ভগত, রিপোর্ট আনন্দবার্তা। ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলা কমিটির তরফে সাংবাদিক বৈঠক হলো বৃহস্পতিবার। ভারতীয় জনতা পার্টির বর্ধমান জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের সাংবাদিক বৈঠকটি। বৈঠক করেন বিজেপির জেলা সভাপতি দেবী প্রসাদ মল্লিক। দেবীবাবু সাংবাদিক বৈঠকে জানান, শুক্রবার এক মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফে। এদিনের মিছিলে পা মেলাবেন রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার, রাজ্য নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ বহু কর্মী সমর্থক। আগামীকাল বর্ধমান টাউন হল থেকে দুটোর সময় আমাদের জমায়েত, এবং এখান থেকে আমরা আড়াইটা নাগাদ মিছিল শুরু করে আমরা খাগড়াগড় অভিমুখে যাত্রা করব। প্রশাসনিক অনুমোদনের জন্য আমরা পাঠিয়েছিলাম, কিন্তু প্রশাসনিক স্তর থেকে আমাদেরকে যেটা অনুরোধ করা হয়েছে যে খাগড়াগড় পর্যন্ত কোনো রাজনৈতিক দল কি কোনো মানে ক্রিয়াকর্ম তারা এখন করতে দেবেন না, আমাদেরকে তারা অনুমোদন দিয়েছেন। কারণ আমরাও চাই যে এই ঘটনাটি শুধুমাত্র মানুষকে জাগ্রত করা, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি প্রদান করা, এবং বর্তমানে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং গণতান্ত্রিক যে ব্যবস্থা তা যাতে চালু থাকে, এই জন্য প্রশাসনকে আমরা পূর্ণ সহযোগিতা করে আগামীকাল ওনারা আমাদেরকে স্টেশন অবধি যাওয়ার অনুমোদন দিয়েছেন, বা পুলিশ যদি প্রতিমধ্যে কোথাও আমাদেরকে আটকান, আমরা কিন্তু প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করে শুধুমাত্র মানুষকে সজাগ করবার জন্যে কালকেই মহামিছিলের ডাক দিয়েছি। এই মহামিছিলে উপস্থিত হবেন কালকে আমাদের রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার এবং আমাদের লকেট চট্টোপাধ্যায় রাজ্য নেত্রী, তারা উপস্থিত থাকবেন। আমরা সকলে সেই মিছিলে হেঁটে যতদূর আমাদেরকে যেতে দেওয়া হবে সেই পর্যন্ত যাব, তারপরে সেখানে আমরা একটি ছোটো পথসভার মতো করব, করে আমাদের অনুষ্ঠান শেষ করব। না, খাগড়াগড় যাওয়া হচ্ছে না, কারণ পুলিশই কোনো অনুমোদন নেই, আর আমরা চাই না যে এই রকম একটি সেন্সিটিভ ইস্যু কেন্দ্র করে আবার একটা গোলমাল হয়ে কোনো রকম অশান্তির সৃষ্টি হোক। প্রশাসন যাতে কোনো অবস্থাতেই বিজেপিকে কোনো দোষারোপ করতে না পারে, সেই জন্য আমরা শান্তিপূর্ণভাবে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করে যতদূর তারা যেতে দেবেন আমাদেরকে আমরা ঠিক ততদূরই যাব। পার্থ মজুমদার, রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম মৃত্যুপর। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাদামতলার একটি মার্কেট। স্থানীয় মানুষজন অভিযোগ তোলেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণেই এই বিপত্তি ঘটে। অল্পের জন্য ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাদামতলার একটি মার্কেট। বৃহস্পতিবার হঠাৎই স্থানীয় মানুষজন ইলেকট্রিক তার থেকে আগুন বের হতে দেখেন। ঘটনা ঘিরে তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণ আনতে স্থানীয় মানুষজন উদ্যোগ গ্রহণ করেন। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিনের ঘটনার জন্য বিদ্যুৎ দপ্তরের উপর ক্ষোভ উগড়ে দেন এলাকাবাসী। আজকে সারাদিন বাগান হলো, এখানটা প্রায় টাইমই লো ভোল্টেজ থাকে, লোডশেডিং থাকে, ঠিক আছে, তারপর আজকে হঠাৎ করে এখান থেকে আগুন জ্বলতে আরম্ভ হয়ে গেল। এই এই মাত্র সব এখান থেকে তো আশেপাশে বাড়ি থেকে সব জীবন দিয়ে নেবান হলো, তারপরে এসে সব এখন। নাম কি? বাদামতলা চৌধুরী মার্কেট। চৌধুরী মার্কেট, এই চৌধুরী মার্কেট এত বড় মার্কেট, কোনো ফায়ারের ব্যবস্থা আছে? না, কিছু নেই। আর তিন বেরোনোর কোনো রাস্তা নেই, একটা রিক্সা আছে, একটা রিক্সা বেরোনোর কোনো রাস্তা নেই। কী কী দোকান দান আছে এখানে? হ্যাঁ, কী কী দোকান আছে এখানে? সব রকমের দোকান আছে, মুদিখানা থেকে আরম্ভ করে আপনার ওষুধের ব্যবসা থেকে আরম্ভ করে সবই। কী করে ফল্ট হয়েছে এটা? এই কারেন্টটা শর্ট সার্কিট থেকে। এটা কি মানে কারেন্ট কর্তৃপক্ষ যাচ্ছে কিছু বান হচ্ছে না? সেটা তো ওদেরকে তো বারবারই বলে, আসে দুবার তিনবার করে বাগানো হয়, প্রায় দিনই বাগানো হয়, সারা সারাদিন লোডশেডিং থাকে, আবার চলে যায়, প্রায় দিন লোডশেডিং থাকে, আবার চলে যায়। ইলেকট্রিক সাপ্লাই গাফল হচ্ছে? হ্যাঁ, অবশ্যই। অনেকক্ষণ কাজ করে দেওয়ার পরে এখন এলো ভ্যান নিয়ে। প্রায় দিনই ফল্ট থাকে এলাকার লোডশেডিং নিয়ে। গাফলতি কার তাহলে? হ্যাঁ, গাফলতি কার? ইলেকট্রিক অফিসার। আবার কার ইলেকট্রিক অফিসার? প্রায় দিন লো ভোল্টেজ থাকে এখানে, একটা সিঙ্গেল ফেজ হয়ে থাকে ম্যাক্সিমাম দিন। সুমিত ভগত, রিপোর্ট আনন্দবার্তা। ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পার্থ চট্টোপাধ্যায় নামে 50 বছরের এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ওর গ্রাম জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায়। মৃতদেহটি ময়নাতন্তের জন্য পাঠানো হয়েছে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে।
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম পার্থ চট্টোপাধ্যায়, বয়স 50 বছর, ভাতার থানার ওরগ্রাম ভট্টাচার্য পাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর রাতে প্রাকৃতিক ট্রাকে সাড়া দিতে ফেরার সময় হঠাৎই ওরগ্রাম জোড়া বিচ সংলগ্ন এলাকায় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। পার্থ চট্টোপাধ্যায়, ঘটনাটা সকালবেলায় ও প্রাতঃকর্ম সারার জন্যে মাঠ দিয়ে গেছিল, দিয়ে মাঠ দিয়ে যখন আসছে, আসার সময় একটা গাড়ি ওকে সজোরে ধাক্কা মারে, ডাম্পার গাড়ি বলে মনে হচ্ছে। এখন ধাক্কা মারার পরে ওর খুব সাংঘাতিকভাবে জখম হয়। এবার ওইখানে হচ্ছে পুলিশের পোস্ট আছে, তখন ওই পুলিশের ক্যাম্পে পুলিশ ওকে নিয়ে এসে এমার্জেন্সি হসপিটালে ভর্তি করে সকাল 8:10 মারা গেছে। গত রাত্রে ভোর ওরগ্রাম পুলিশ ক্যাম্প সামনে, ওরগ্রাম জোড়া ব্রিজের সামনে, না লড়ি ধরা পড়ে নাই, পুলিশ কর্মী নয়, ও মাঝে সাঝে পুলিশের গাড়ি চালাতো, থানা ওসি এসেছিলেন, বাজার থানা ওসি এসেছিলেন। সুমিত ভক্ত, রিপোর্ট, আনন্দ বার্তা। এখন সময় আরও একটা বিরতির সঙ্গে থাকুন। ফেরলাম বিরতির পর। সাপের দংশনে মৃত্যু হল 29 বছরের ধূম্র মারান্ডি নামে এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডায়ালিসিস করতে গিয়ে মৃত্যু হলো এক ব্যক্তির বলে অভিযোগ করেন স্থানীয় মানুষজন। মৃতের নাম ধূম্র মারান্ডি, বয়স 29 বছর, মঙ্গলকোটের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার মাঠে কাজ করতে গেলে ওই ব্যক্তিকে সাপে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু ডায়ালিসিসের জন্য একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানে চিকিৎসকের গাফিলতিতেই তার মৃত্যু হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি করেছিলাম, কিন্তু ওখানে ডাক্তারবাবু বললেন ডায়ালিসিস করতে হবে, কিন্তু আমরা ওখানে হসপিটালে ডায়ালিসিস করার কোনো ই পাইনি, মানে মেশিন খারাপ ছিল। ওখান থেকে আমরা বললাম যে বাইরে করবো, দিয়ে ওখান থেকে একটা পারমিশন দিল, আমি ডিপ্লোমেন্ট নার্সিংহোমে আমার ডায়ালিসিস করতে এসেছি। ডোনে করার পর ওরা বললো যে রক্তের রিপোর্ট করতে হবে, রক্তের রিপোর্টটা করার পর তোমার ডায়ালিসিস হবে। তো ওখানে রক্তের রিপোর্টটা রক্ত দেওয়া হলো, রক্ত দেওয়ার পর ওই যে রিপোর্ট হয়ে যাবে, তারপর তোমার ডায়ালিসিস করবো। রিপোর্ট করার আগেই ওরা ডায়ালিসিস করতে স্টার্ট করে দিয়েছিলো। দিয়ে বললো যে ওখানে তুমি এসো, ওপরে গেলাম ডায়ালিসিস রুমে, তখন দেখছি আমার রোগীর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, এইদিকে সব রক্ত বেরোচ্ছে, কিন্তু ডায়ালিসিস বলি তখন আগে বলেছিল যে রিপোর্ট করানোর পর ডায়ালিসিস হবে, তার আগে থেকে ওরা স্টার্ট করে দিয়েছিলো আমাদের বিনা পারমিশনে। তারপরে তখন বললাম যে ওরা বললো ডায়ালিসিস করার জন্য পয়সা জমা দাম নিচ্ছে, আমরা ডায়ালিসিস স্টার্ট করবো, কিন্তু আমরা জোরপূর্বক ডায়ালিসিস রুমে ঢুকে পড়ি, তখন পেশেন্টকে দেখি ডেথ হয়ে আছে। তখন তো আমরা জানো না, তখন জানি না, কিন্তু আমাদের কাছে সই করে নেওয়ার চেষ্টা করেছিলো পয়সাটা নেওয়ার জন্য, যে ডায়ালিসিস স্টার্ট হবে আর তোমরা এই পেশেন্ট দিয়ে করো। আপনাকে সাইন করেছিলেন? হ্যাঁ, সাইন করেছিলেন? না, সাইন করি না, আমরা সন্দেহ হয়েছিলো যে আমরা ডায়ালিসিস রুমে জোরপূর্বক ঢুকে পড়েছিলাম। কবে কামড়েছিল সাপে? সাপে কামড়েছিল শনিবার দিন। কোথায় কামড়েছিল? মাঠের মধ্যে কাজ করতে গেছে। কী কাজ করেন? মানে ও জমির কাজ করে, লিবারের কাজ করে। ওটা 26 তারিখ, বাড়ি হচ্ছে পূর্ব নাপড়া মঙ্গলকোথা, আমাদের গ্রামে থাকতেন। ধূম্র মারান্ডি ওদের বাড়ি হচ্ছে বিহার। অ্যাকচুয়ালি আমাদের এখানে ওরা বসবাস স্টার্ট করেছে, এখানে পূর্ব স্টার মানে পুরুপুরুপ সবই হচ্ছে, এখানেই বসতি হয়ে গেছে। 29 বছর বয়স। হসপিটালে গাফিলতি যা ছিল তার থেকে আমাদের নার্সিংহোমে বেশি ডিপার্টমেন্ট, নার্সিংহোমে গাফিলতি আরও বেশি ছিল, ওদের ভুল চিকিৎসা ছিল। সুমিত ভক্ত, রিপোর্ট, আনন্দ বার্তা। এখন থেকে ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। যদিও সর্বোচ্চ 7 সেকেন্ডের ভিডিওকে ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করতে পারবেন উপভোক্তাকারীরা। ফেসবুকের এই নতুন চমকের ফলে উপকৃত হবেন অসংখ্য গ্রাহক। গ্রাহকদের জন্য নতুন চমক দিল বিশ্বের বৃহত্তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। এবার থেকে ফেসবুকের গ্রাহকরা ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন, ফলে গ্রাহকরা তাদের প্রোফাইলকে আরও আকর্ষণীয় করতে পারবেন। ফেসবুকের এই প্রথম গ্রাহকদের এমন সুবিধা দিতে চলেছে, ফলে অ্যানিমেটেড পিকচারকেও প্রোফাইল পিকচার বানানো সম্ভব। সর্বোচ্চ 7 সেকেন্ডের ভিডিওকে ফেসবুকের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করা যাবে। শুধু তাই নয়, গ্রাহকরা সাময়িকভাবে তাদের প্রোফাইল পিকচার সেট করতে পারবেন। ফেসবুকের এই নতুন চমকের ফলে উপকৃত হবেন অসংখ্য গ্রাহক। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। পঞ্চায়েত উপনির্বাচনে কালীনগরে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার পর্ব সারলেন বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস। বরানীলপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি পুনর্বায়ন মূর্তির আবরণ উন্মোচন করা হয়। ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল বাদামতলার একটি মার্কেট। ডাম্পারে থাকা মৃত্যু হল এক ব্যক্তির। সাপের দংশনে মৃত্যু হল এক ব্যক্তির।
ছোটখাটো ভিডিওকে নিজের প্রোফাইল পিকচার বানাতে পারবেন ফেসবুক ব্যবহারকারীরা। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।